তো তার জন্য আমাকে বলছিল যে আজকে ভিডিওটা এত ছোট কেন, আগে বেশি বড় ভিডিও করি না। আরে নাম কি? রোজ দিন তো বলো সমান যায় না, কালকে তো রাস্তা ভটকা ভটকা রাস্তাঘাটে দৌড়াতে দৌড়াতে কালকে চিংড়ি মাছে ভটকা ভটকা ঘষা কিসব ভটকা মটকা বলছে। চিংড়ি মাছে ঘষা খাচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছে ঘষা, পেঁপে ঘষা, চিংড়ি মাছে পেঁপে ঘষা, চেচকি চেচকি, চিংড়ি মাছে চেচকি, চিংড়ি মাছে চেচকি, পেঁপে। আচ্ছা কেমন যাক বলো, মাছে পেঁপে চেচকি কেমন আছে? তার সাথে বলি খুব ভালো লেগেছে, কিন্তু এদিনে মুগার চটকিটাই ভালো লাগে। আচ্ছা খাওয়ার কাছে কথা বলে দিন, অন্তত হয়তো বলবো বলবো। আমি যে পেজে ডেলি ব্লগগুলো দিচ্ছিলাম, ফেসবুক পেজে যে ডেলি ব্লগগুলো দিচ্ছিলাম ওটা কিন্তু আমি এখন দিতে পারছি না, তোমরা হয়তো অনেকে খুঁজবে। এটা ইউটিউবে গেলে পেয়ে যাবে, ইউটিউবে কিন্তু রেগুলার আমি ব্লগ ছাড়ছি। তো সোনালী রান্নাঘর বলে সার্চ করলে পেয়ে যাবে। এবার অনেকে বলবে দিদি ভাই রান্নাঘরের নাম রেও যে ব্লগ ছাড়ছো কেন, তো ওটা অ্যাকচুয়ালি আমার রান্নাঘরের আর কি রান্নার ভিডিওই ছাড়তাম ওই চ্যানেলে, কিন্তু আমার যে ব্লগের চ্যানেলটা আছে একটু সমস্যার জন্য তাই আমি এখন ওই ব্লগের চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আমি এই রান্নার জায়গাটায় ভিডিও ব্লগটা দিচ্ছি, কিন্তু নামটা চেঞ্জ করতে এখনও পারছি না, কারণ জানি না ইউটিউব থেকে একটু সমস্যা হচ্ছে তাই নামটা চেঞ্জ করতে মানে চেঞ্জ করতে চেঞ্জ করতে পারছি না। তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখো ওখানে গিয়ে দেখতে পারো। ভালো হয়েছে চিংড়ি মাছ তোমার? এইটা ফেসবুকে দিতে পারছি না, তো তোমরা অনেক হয়তো ভাবা দিদি ভাই ব্লগ দিচ্ছে না কেন, আমি তুমি শুধু খাবে যদি পটলের ভর্তা একটা সরা ভাতের মতো একটা পড়েছে, দেখো কাঁচা পাকা টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, যেটা শীতকালে একদম ফেভারিট, একটা ফেভারিট খাবার। হ্যাঁ হাঁসের ডিম না দেশি মুরগির ডিম না, শুধু পোল্ট্রির ডিম রান্না হয়েছে আজকে। আর এই দেখো ডাল, ধনে পাতা হচ্ছে টমেটো দিয়ে, কাঁচা পাকা টমেটো, কোনো পাকা টমেটো না একদম কাঁচা কাঁচা ডাল করা হয়েছে। ও খেয়ে দেখি রানি কি হলো কি? খুব ভালো আছে না? আদুন আদুন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগছে না ওর তো উপরে তার থেকে উপরে। চিংড়ি মাছটা আর এই পেঁপে ঘষাটা আর দারুণ দাদু খাবি না খাবো তো দাদি হেভি হচ্ছে দাও চিংড়ি ভাজা দাও। ও এর মধ্যে কিন্তু একটু বড়িও দিয়েছি, এর মধ্যে কিন্তু একটু বড়িও দিয়েছি, বড়ি গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, ফোড়নে দিয়েছি এইসব দিয়েছি বড়িও দিয়েছি এর সাথে দিয়ে এটা করা হয়েছে। পেঁপে ঘষাটা অসাধারণ হয়েছে। জানি এটা ভালো খাবে, আর কোনটা কেমন হচ্ছে জানি না, তবে এই বলবে ডালটা ভালো হয়নি যা। তুমি তো ঘুরে দিলে আমার খাওয়াটা, আগে পটল দিয়ে বসলো
ভালো জিনিস টাকা দিল কি হচ্ছে আরো নিবি না নেবো না আমি যে বন্ধুরা এই ডালটা যে কি ভালো খাই গঙ্গা 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 বাবুরে কারণ আছে ডালটা দিয়ে পটল নিয়ে সব দেবে আমাকে দিতে দে বাবা আমার দশটা হাত না বেশি টক ভালো লাগছে ফুলকপি দিয়ে ডিম কারি আলু কই আলু ডিম আলু মাঠে আছে তাহলে আলু মাটির তলায় হ্যাঁ নতুন আলু আনলো তো তুমি এবার ডিম দুইটা তো একটা না আমি ডিম এমনিও খাই না তুই খাবি পটল চিনিটা আরে মুরগি আজকাল মেপে মেপে ডিম পড়ে জানো না ফুলকপি দিয়ে ডিমের রসা আলু ভালো লাগছিল না যেন দিনই একদম এটা আরো শুকিয়ে যাবে ঠান্ডা হলে মারাত্মক গরম না এমনিতে শীতকালে ফুলকপিতে ডিমের তরকারি কিন্তু দারুণ লাগে বন্ধুরা দাও তোমরা কে কে খাও আমার কমন তো জানিও তো আমি কাছে খাই না ফুলকপিতে ডিমের তরকারি দেখি এরা আমার মুখে কেমন লাগে তোমার তো দিয়ে দাও ঝালো যাও টমেটো চিনি দিইনি যার জন্য মুখে একটু টক টক লাগছে পেঁপেটার মধ্যে চিনি দিচ্ছি যেটা দিতে লাগে সেটা দিতে হবে যেমন ডালে দিইনি পটলে দিইনি
চিনিটা এখন আমি একটুখানি কমই তরকারিতে দেওয়ার চেষ্টা করি, যেটাতে দেওয়া সেটাতে দিই। এগুলো তো দিতে হয় কিন্তু তবু দিই। এখানে পড়ে যাচ্ছে তো ভাত, কই এই দেখ ওটা তো ওইখানে ভাত নাকি। তো কি ডিমের তরকারি টকটক মনে হলো বাবু? আমি তো লেবু ধরলাম না, তো ডিমের তরকারি টক না, তো ডালে টমেটোটা টক ছিল, ডালটা ভালো হয়েছে। ডালে টমেটোটা টকটা আমি হচ্ছে কাঁচা কাঁচা টমেটো বাজার থেকে বেছে নিয়ে এসেছিলাম ডালে দেবো দেখে। আমার এই দিনে এই টমেটোকে ডাল খেতে ভালো লাগে। তা টমেটো তো আর সেরকম টক হয় না, হেভি হয়েছে টমেটো। সব থেকে ফেভারিট কোনটা কই তবে দিয়ে হয়েছে? একটার মধ্যে মেয়েটা সব কথা আরো ভালো কেটে এটা তো বেশি গেছে। আমি আপকে খাবো না, কষ্ট করে ভাত দিয়ে মিশিয়ে খেয়ে নিলি কুসুমটাই ভালো খাই আমি। গরম না রে ঠান্ডা বেশি না, যে দেখো এখনো দেখো এখনো মনে হয় মানে ঝাল আছে দেখি ভালো, ওটা চুষে খেয়ে নিতে হবে বোকা ফেলতে নেই অনেক কাজে লাগবে। আমি এটা খাবো, এটা আমি চুষে খাবো। আমার পাগলি শোনার খেতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে খাবে। চলো এই পর্যন্ত, টাটা করে দাও মা।